কালীপুর নামে একটা পুরনো গ্রাম ছিল। সেই গ্রামে সিদ্দিক এবং বশির নামে দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। গ্রামের সব উন্নয়নমূলক কাজে তাদের অবদান ছিল। কালীপুর গ্রামে কোনো কবরস্থান ছিল না, তাই সিদ্দিক ও বশির দুই ভাই ঠিক করেছিলেন মসজিদের পাশে তাদের যে পরিত্যক্ত জমি আছে এটা কবরস্থানের জন্য দান করবেন। একদিন রাতে তাদের মা স্বপ্ন দেখলেন, কেউ ওনাকে বলছে, ওখানে কবর করো না, খুব বিপদ হবে, ওখানে কবর করো না। উনি চমকে ঘুম থেকে উঠে যান এবং সাথে সাথে দুই ছেলেকে ডেকে স্বপ্নের কথা জানান। ওনার ছেলেরা হেসে বললেন, আম্মা আপনি যে কি বলেন, স্বপ্ন তো স্বপ্নই হয়, আপনি খামোখা এত বেশি চিন্তা করছেন, আমরা তো ভালো কাজ করছি, এতে এত চিন্তার কি আছে। পরের দিন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। গ্রামের একজন দরিদ্র কাঠুরে যার নাম রাহুল আমিন, সে জমিতে থাকা কদম গাছগুলো কেটে নিতে চায়। এতে বশির এবং সিদ্দিক সম্মতি দেয়। রাহুল আমিন জানায় আগামীকাল ভোরে সে গাছগুলো কেটে নিয়ে যাবে। রাতে রাহুল স্বপ্নে দেখল কেউ তাকে বলছে, রাহুল গাছগুলো তুই কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক। ভয়ে রাহুলের ঘুম ভেঙে যায়। কিছুটা পানি খেয়ে সে আবার ঘুমিয়ে যায়। স্বপ্নের কোনো গুরুত্ব না দিয়ে রাহুল পরের দিন গাছগুলো কাটা শুরু করে দেয় এবং সব গাছ কেটে নিয়ে চলে যায়। কয়েকদিনের মধ্যে কবরস্থান তৈরি হয়ে যায়। গ্রামে কালু নামক এক লোক মারা গিয়েছিল, তার লাশ এই কবরস্থানে দাফন করা হয়। দাফন করার পরদিন মুসল্লিরা ফজরের সালাত পড়ে বাড়ি ফেরার সময় দূর থেকে দেখল কালুর কবরের পাশে সাদা কিছু একটা পড়ে আছে। রহিম ভাই দেখুন, কালুর কবরের পাশে কি যেন পড়ে আছে। আরে তাই তো, চল তো দেখি গিয়ে কি আছে। মুসল্লিরা কৌতূহলবশত কবরটির কাছে এগিয়ে গেল। গিয়ে যা দেখল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল কালুর কবর খোঁড়া আর লাশটি বাইরে পড়ে আছে। হায় আল্লাহ, এটা কেমন করে হলো। আরে করিম ভাই এত ভয় পাবেন না, মনে হয় শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী উঠিয়েছে। না না ভাই, আপনি ভুল বলছেন, যদি শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী উঠে তাহলে তো লাশটা অক্ষত থাকার কথা না। তাহলে মনে হয় কোনো চোর লাশটাকে খনন করে বের করেছে। ভাই চোর যদি চুরি করতো তাহলে কাফন নিল না কেন, আর লাশ তো অক্ষত অবস্থাতেই আছে, মানে লাশ চোরের কাজ নয়। আরে ভাই আপনি বেশি বেশি ভাবছেন, আমার মনে হচ্ছে ফজরের আজান পড়ায় আমরা চলে আসতে দেখে চোর আর চুরি করতে পারেনি। চলুন আমরা আবার কালুকে দাফন করে দিই। ওনারা একই কবরে কালুকে আবার দাফন করে দেন। পরদিন আবারও ফজরের নামাজের পর মুসল্লিরা দেখতে পান কালুর কবর খোলা, লাশ বাইরে আছে। আরে ভাই বারবার কে এমন জঘন্য কাজ করছে। হ্যাঁ আমিও তাই ভাবছি, যদি চুরি করার উদ্দেশ্যে কবর খোঁড়া হয় তাহলে চুরি করছে না কেন। চলুন আমরা আবার দাফন করে দিই। ওনারা আর বেশি কিছু না ভেবে কালুর লাশটা আবারও দাফন করে দেয়। তৃতীয় দিনে আবারও মুসল্লিরা নামাজ শেষ করে দেখলেন কালুর লাশ বাইরে পড়ে আছে। তখন করিম বললেন, যেহেতু এখানে কবর খোঁড়া হলে লাশ উঠিয়ে ফেলা হচ্ছে, আমরা কালুকে অন্য জায়গায় দাফন করি। কেন অন্য জায়গায় দাফন করব কেন,
কিছু দুষ্ট লোকের জন্য কেন আমরা কালুর লাশ সরাব? কালুর কবর এখানেই থাকবে। তারপর মুসল্লিরা আবারও কালুকে কবরস্থ করলেন এবং চতুর্থ দিন আর কালুর লাশ বাইরে দেখা যায় নাই। সবাই ভাবলেন সব হয়তো ঠিক হয়ে গেছে, সময়ের নিয়মে সবই স্বাভাবিকভাবেই চলছিল। পরদিন গ্রামে সামাদ নামে একজন লোক মারা যায়। ওনাকে কালিকাপুর কবরস্থানে দাফন করা হয়। পরের দিন অদ্ভুতভাবে আবারও একই ঘটনা ঘটে। সামাদের লাশ কবরের বাইরে পড়ে থাকে, যেমনটা কালুর লাশ ছিল। এতে মুসল্লিরা খুব বিরক্ত হয়। সিদ্দিক এবং বশির দুই ভাইয়ের কাছে ঘটনার বিবরণ দিয়ে খবর পাঠান। খবর পাওয়া মাত্রই ওনারা গ্রামে আসেন এবং গ্রামের সকলের সাথে আলোচনায় বসেন। এই জঘন্য কাজ যে করেছে তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, কবরস্থানে পাহারা বসাতে হবে। খুব সাহসী দুইজনকে কবরস্থানের পাহারায় নিয়োগ করে দিন, খুঁজে বের করুন কে এই কাজ করেছে। ঠিক আছে ভাই। পরিকল্পনা অনুযায়ী দুইজন সাহসী লোককে পাহারায় বসানো হয়। পরের দিন মুয়াজ্জিন ও অন্যান্য মুসল্লিরা ফজরের নামাজ শেষ করে বাহিরে এসে দেখল দুজন পাহারাদার কবরস্থানে ঘুমাচ্ছেন। মুয়াজ্জিন সাহেব ওনাদেরকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে। আরে তোমরা পাহারা না দিয়ে ঘুমাচ্ছ কেন? মুয়াজ্জিনের ডাকাডাকিতে তাদের ঘুম ভাঙে না। একটা সময় ওনারা লক্ষ্য করলেন সামাদের কবর খোঁড়া আর ওনার লাশ কবরের বাইরে পড়ে আছে। হুজুর দেখুন কি অদ্ভুত কাণ্ড, সামাদের লাশ বাইরে পড়ে আছে। আরে তাই তো, কিন্তু এটা কেমন করে সম্ভব? আর ওনাদের কেনই বা ঘুম ভাঙছে না? কতক্ষণ ডাকাডাকির পর একটা সময় দুজন পাহারাদারের ঘুম ভাঙল। আরে তোমরা পাহারা না দিয়ে ঘুমাচ্ছিলে, আজও লাশ বাইরে পড়ে আছে। আমরা ঠিকভাবেই পাহারা দিচ্ছিলাম হুজুর, কিন্তু গভীর রাতে খুব সুন্দর গ্রান আমাদের নাকি চলে আসে, তারপর আমাদের আর কিছুই মনে নেই। পাহারাদারদের কথা গ্রামবাসী কেউ বিশ্বাস করে না, বরং সকলে বিরক্ত হন। তাই সকলের মতামত অনুযায়ী এই দুজন পাহারাদারকে বাদ দিয়ে নতুন দুজন পাহারাদার নিয়োগ করা হয়। খুব অদ্ভুতভাবে তৃতীয় দিনে একই ঘটনা ঘটে। মুয়াজ্জিন ফজরের আজান দিতে এসে দেখেন দুজন পাহারাদার ঘুমাচ্ছেন, সামাদের লাশ কবরের বাইরে পড়ে আছে। এবং ঘুম ভাঙ্গার পর দুজন পাহারাদার একই ব্যাখ্যা দিলেন। তখন সেখানে কাঠুরে রাহুল আসলেন। যেহেতু আমাদের লাশ বারবার বের করে তুলে ফেলা হচ্ছে, তাহলে আমরা সামাদের লাশ অন্য কোথাও দাফন করি। কেন, দুষ্ট লোকদের জন্য আমরা সামাদের লাশ অন্য কোথাও দাফন করব কেন? কিছুতেই ওর লাশ অন্য কোথাও সরানো যাবে না। কেউ রাহুলের কথায় পাত্তা না দিয়ে রাহুলকে তিরস্কার করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সামাদকে একই কবরে দাফন করা হয়। চতুর্থ দিন আর সামাদের লাশ বাইরে দেখা যায় না। গ্রামের সকলে ভাবেন সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে। তারপর প্রায় এক দেড় মাস পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কারণ এর মধ্যে গ্রামে আর কেউ মারা যায়নি, নতুন কোনো কবর খোঁড়া হয়নি। গ্রামের সবাই সব কিছু প্রায় ভুলেই গিয়েছিলেন। একদিন রাতের বেলা রাহুলের স্ত্রীর ঘুম ভেঙে যায় আর তিনি লক্ষ্য করে দেখেন রাহুল বিছানায় নেই। তিনি ভয়ে ভয়ে ঘরের দরজা খুলেন। তারপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। রাহুল অচেতন অবস্থায় উঠানে পড়ে আছে। ভয়ে রাহুলের স্ত্রী চিৎকার করতে থাকে, কে কোথায় আছো, দেখে যাও কি কাণ্ড ঘটেছে। চিৎকার শুনে রুহুল জেগে ওঠে। আরে আরে চুপ করো চুপ করো, চিৎকার করছো কেন? সব বলছি, ভিতরে চলো। এই যে কালু আর সামাদের লাশ কবরের বাইরে পড়েছিল,
তুমি কি জানো এই কাজগুলো আমি করি? এবং আজও গ্রামে একজন মহিলা মারা গিয়েছেন আর তাকে রাতেই কবর দেওয়া হয়েছে। আমি তার লাশটিও কবরের বাইরে রেখে এসেছি। রুহুলের কথা শুনে তার স্ত্রী চমকে যায় আর রাগান্বিত হয়ে বলে, এই জঘন্য কাজ তুমি কেমন করে করলে? চুপ করে থেকো না, উত্তর দাও। আমি তো এই কাজগুলো ইচ্ছা করে করি না। গভীর রাতে যখন আমি ঘুমিয়ে থাকি তখন আমার নাকে সুন্দর একটি গ্রান পাই আর কেউ এসে আমাকে বলতে থাকে, রুহুল আর ঘুমিও না, কাজের সময় হয়ে গিয়েছে, যাও কাজে লেগে পড়ো। তখন আমি আমার নিজের উপর আর নিয়ন্ত্রণ করতে পারি না। আমার মনে হয় কেউ আমাকে টেনে কবরস্থানে নিয়ে যাচ্ছে আর আমাকে কবর খুঁড়তে বলে। কবর খুঁড়ে লাশটির বাইরে রাখার পর আমাকে বলে, রাহুল কাজ শেষ, এখন তুমি বাড়ি ফিরে যাও। তারপরে আমি অচেতন হয়ে যাই আর যখনই আমার জ্ঞান ফিরে আমি দেখি আমার বাড়ির উঠোনে আমি পড়ে আসছি। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এইসব কিচ্ছু করি না। কিন্তু এভাবে তো চলতে পারে না, এর একটা সমাধান হওয়া দরকার। কি সমাধান করব বলো? কবর থেকে যে লাশগুলো আমি বের করি এটা তো আমি কাউকে বলতে পারবো না, তাহলে গ্রামবাসীরা খেপে যাবেন। তুমি চিন্তা করো না, আমার চেনা খুব ভালো একজন হুজুর আছেন, সকালবেলা আমরা ওনার কাছে যাব, তিনি নিশ্চয় আমাদের এর সমাধান বলে দিতে পারবেন। সকালবেলা রুহুলের স্ত্রী রুহুলকে নিয়ে সেই হুজুরের কাছে যায় আর সব ঘটনা খুলে বলে। রুহুল, যেই এই কদম গাছগুলো কেটেছিল সেই কদম গাছে একটা শক্তিশালী জিন আর তার পরিবার নিয়ে বাস করতেন। স্বপ্নে রুহুলকে মানা করা সত্ত্বেও রুহুল কদম গাছগুলো কেটে ফেলেছিল, যার ফলে সেই জিন পরিবারের অনেক ক্ষতি হয়। তার প্রতিশোধ নেওয়ার জন্য সেই জিন রাহুলকে দিয়ে কবর থেকে লাশগুলো বাইরে বের করে রাখে, যেন গ্রামবাসীরা ভয় পেয়ে কেউ সেই আর কবরস্থানটি ব্যবহার না করে। হুজুর, এখন আবার কি করতে হবে? আমি কি কোনোভাবেই ওই জিনিসের হাত থেকে মুক্তি পাবো না? আমি তোমার হাতে একটা তাবিজ বেঁধে দিচ্ছি, যতদিন এই তাবিজ তোমার সাথে থাকবে ততদিন জিন তোমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। হুজুর রুহুলের হাতে একটা তাবিজ দেয়। তারপর রুহুল আর রুহুলের স্ত্রী বাড়ি ফিরে যায়। তারপর দেখতে দেখতে এক বছর কেটে যায়। এই এক বছরে অনেক লোক মারা যান এবং সেই একই কবরস্থানে দাফন করা হয়, কিন্তু এই এক বছরে কখনোই কারো লাশ কবরের বাইরে দেখা যায়নি। সময়ের ব্যবধানে গ্রামবাসীর সকলেই যে ভয়ানক ঘটনাগুলো ভুলেই যান। তারপর একদিন গ্রামের মাদ্রাসার প্রধান শিক্ষক সেলিম হুজুর মারা যান এবং সেলিম হুজুরকেও সেই একই কবরস্থানে রাখা হয়। গভীর রাতের রুহুল এবং তার স্ত্রী যখন ঘুমিয়েছিল তখন তারা দুজনেই সেই সুগ্রাণ পায় এবং কেউ একজন রুহুলকে বলতে শোনা যায়, রুহুল সময় হয়ে গেছে, কাজে লেগে পড়ো। রুহুল সাথে সাথে ঘুম থেকে উঠে বাহিরের দিকে চলে যাচ্ছিল। তার স্ত্রী লক্ষ্য করল রুহুলের হাতে তাবিজটা নেই, কিন্তু তার স্ত্রীরও নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। রুহুল হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে যায় এবং সেলিম হুজুরের কবরের কাছে গিয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কবর খোঁড়া শেষে যখন রুহুল সেলিম হুজুরের লাশে হাত দেন তখন লাশের একটা হাত রুহুলের হাত শক্ত করে চেপে ধরে, এমন ভাবে চেপে ধরে রুহুলের মনে হচ্ছিল তার হাড় গুঁড়ো হয়ে যাচ্ছে। সাথে সাথে রুহুল অজ্ঞান হয়ে যায়। সকালবেলা মুসল্লিরা ফজরের নামাজ পড়তে এসে দেখল সেলিম হুজুরের কবর খোঁড়া। মুসল্লিরা তাড়াহুড়ো করে কবরের কাছে এগিয়ে গিয়ে দেখল রুহুল কবরের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে আর হুজুরের লাশ কবরের ভিতরে অক্ষত অবস্থায় আছে। এ ঘটনায় গ্রামবাসীরা সকলেই রুহুলের উপর প্রচণ্ড খেপে যায়। রুহুল জ্ঞান ফিরে পাওয়ার পর গ্রামবাসীর প্রশ্নের সম্মুখীন হয়, রুহুল তুমি এই জঘন্য কাজ করতে পারলে? হুজুর,
ওর মুখের উপর কথাই কাম হইব না। ও নিশ্চয় এই লাশ চুরি করছে কোনো পার্টির সাথে যুক্ত হয়ে। তাই ও কবর থেকে লাশগুলো চুরি করতে আসতো, কিন্তু কখনো সফল হইতো না। ওরে পিটান, পিটাইয়া ওরে পুলিশের হাতে তুলে দেন। আপনারা শান্ত হন, আমার কথা শুনুন। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি এই কাজ করতাম, কিন্তু আমি ইচ্ছা করে করতাম না, আমাকে দিয়ে এই কাজ করানো হতো। রুহুল সবাইকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই রুহুলের কথায় বিশ্বাস করছিল না। কেউ কেউ লাঠি নিয়ে রুহুলকে মারতে ছুটে চলে আসছিল। ঠিক তখনই রুহুলের স্ত্রী প্রভাবশালী সেই হুজুরকে নিয়ে সেখানে হাজির হন। হুজুর সব ঘটনা ব্যাখ্যা করে বলেন। হুজুরের কথা শুনে গ্রামবাসীরাও শান্ত হন এবং সব শুনে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন এখানে ওনারা নতুন করে আর কাউকে কবরস্থ করবেন না। সেলিম হুজুরের সেই কবরই এই কবরস্থানের শেষ কবর। তারপর থেকে সেই কবরস্থান পরিত্যক্ত অবস্থায় আজও পড়ে আছে।